ভারত ভবিষ্যতে এক পাওয়ারফুল দেশ হবে আর তাই তাকে এড়িয়ে যাওয়া বোকামো হবে এই কথাটা বলেছিলেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট কন্ডোলিজা রাইজ সেখানকার প্রেসিডেন্ট জর্জ উশকে আর তারপরই ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর আমন্ত্রণ আসে ওয়াশিংটন ডিসি থেকে ডক্টর মনমোহন সিং ইউপিএ মনোনীত ভারতের প্রধানমন্ত্রী যিনি একজন ইকোনমিস্ট অথচ যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন তাকে প্রায় কথা বলতেই দেখা যেত না কিন্তু যেখানে তিনি কথা বলেছেন নিজের মতো ডিসিশন নিয়েছেন সেখানেই তিনি ভারতের জন্য ভালো কিছু করেছেন আর সেই সব কাজের মধ্যেই একটি হলো আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার ডিল যা হয়েছিল দু সালের আঠেরোই জুলাই কিন্তু সেই রাস্তাটা কি খুব মসৃণ ছিল খুব সহজেই সেই ডিলগুলো সম্ভব হয়েছিল করা এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আমি অতশী আপনারা দেখছেন চ্যানেল কলস উনিশশো ও উনিশশো সালে ভারত নিউক্লিয়ার টেস্ট করে সারা বিশ্বকে চমকে দিয়েছিল কিন্তু নিউক্লিয়ার সম্পন্ন দেশগুলি সেটিকে মোটেও ভালোভাবে নেয়নি উনিশশো সালে প্রথম যখন ভারত এই নিউক্লিয়ার টেস্ট করেছিল তারপরেই তারা গঠন করেছিল এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ আর যারা এই এনএসজির অংশ হতো সেই সব দেশগুলিকে নন পলিফেরেশন থ্রিটি সাইন করতে হতো এর অর্থ ছিল সেই দেশগুলি শুধুমাত্র মানবজাতির উন্নয়নের জন্য যে এনার্জির প্রয়োজন সেই স্বার্থে নিউক্লিয়ার শক্তিকে ব্যবহার করবে এনএসজির কাজ ছিল এই নিউক্লিয়ার ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় টেকনিকগুলি সেই সব দেশকে জানানো শেখানো এবং তার প্রয়োজনীয় যেসব জিনিসগুলো দরকার সেগুলোর সাপ্লাই করা কিন্তু ভারত পাকিস্তান ইরান এরকম কিছু দেশ সেই পলিফেরেশন ট্রিটিকে সাইন করেনি তাই ভারতের ওপর আমেরিকা নানা প্রতিবন্ধকতা আরোপ করেছিল এর আগেও দু সালে জর্জ বুশ তখনকার প্রধানমন্ত্রী বাজপেয়ীজির সঙ্গে কিন্তু মিটিং করতে রাজি হননি অথচ আমেরিকার একটা সময়ে ইন্ডিয়াকে পাশে পাওয়ার দরকার ছিল এবং এশিয়াতে নিজেদের বিজনেসকে আরও প্রসারিত করার জন্য ভারতের সাহায্যের দরকার ছিল আর সেই সব কিছু চিন্তা করেই জর্জ বোস ডেকে পাঠিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এবং তার সাথে তিনি সেই নিউক্লিয়ার ডিল করার কথা বলেছিলেন কিন্তু এত সহজ ছিল কি আসলে আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার ডিল হতে গেলে ভারতে ইউপিএ সরকারের যারা শরিক দল যাদের মধ্যে ছিল লেফট পার্টি তারা কিন্তু এই ডিল না করার পক্ষে ছিলেন কারণ তাদের মনে হয়েছিল যে এতে ভারতের অটোনমি চলে যাবে আমেরিকার হাতে কিন্তু কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী তিনি সেই বিরোধীদের বুঝিয়ে প্রধানমন্ত্রী যাতে আমেরিকা সফরে যেতে পারেন আশ্বাস দেন ডক্টর মনমোহন সিং তিনি নিজেও খুব ভালো মতো জানতেন যে এই ডিলের মাধ্যমে যদি এমন সিচুয়েশন আসে যাতে তাদের ইউপিএ গভর্নমেন্টের ভিত নর্বর হওয়ার সম্ভাবনা থাকে তাহলে স্বয়ং সোনিয়া গান্ধী এই ডিল ক্যান্সেল করে দেবেন ডক্টর মনমোহন সিং তার ডেলিগেশনসদের খুব সুচারুভাবে সিলেক্ট করেছিলেন যার মধ্যে প্রথম তিনি নিয়েছিলেন অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান অনিল কাকরকারকে যাতে তিনি তার শরিক দল এবং আমেরিকাকে এটা কনভিন্স করাতে পারেন যে শুধুমাত্র সিভিল প্রয়োজনেই তাদের এই এনার্জির প্রয়োজন আর দ্বিতীয়ত তিনি সিলেক্ট করেছিলেন বিদেশমন্ত্রী নাডভর সিংকে কারণ তিনি ছিলেন সোনিয়া গান্ধীর খুব বিশ্বাসভাজন তিনি যদি সরাসরি এই ডিলের সঙ্গে যুক্ত হতেন তাহলে তার কথা সোনিয়া গান্ধী কিন্তু ভালোভাবে শুনতেন এই সব চিন্তা করেই তিনি তার ডেলিগেশনসদের চুজ করে আমেরিকা নিয়ে যান তবে তার ওয়াশিংটন যাওয়ার একদিন আগেই নটভর সিংকে সেখানে পাঠিয়ে দেন ড্রাফটটা পরে দেখার জন্য প্রথমেই প্রধানমন্ত্রী ওয়াশিংটনে গিয়ে তার ডেলিগেটসদের সঙ্গে একটা মিটিং করেন ভারতের বিদেশ সেক্রেটারি সামশেরন তিনি আগে থেকেই আমেরিকার আধিকারিকদের সঙ্গে কথা বলে সেই ডিলের ড্রাফট তৈরি করেছিলেন সেই ড্রাফটের কপি প্রত্যেক ডেলিগেটসকে দেওয়া হয় সেই ড্রাফট পরে কেউ কেউ যেমন খুশি হয়েছিলেন কেউ কেউ অখুশিও ছিলেন কিন্তু তারা এটা বুঝতে পারছিলেন যে ভারত এবং আমেরিকার মধ্যে একটা ঐতিহাসিক ডিল হতে চলেছে কিন্তু সেই ড্রাফটের সব শর্তগুলো মেনে নেওয়া কি ভারতের পক্ষে সম্ভব ছিল সেই ড্রাফট পরে অনেকেরই মনে হয়েছিল ভারতের অটোনমি চলে যাবে আমেরিকার হাতে ভারতের কাছে আরও একটি সমস্যা ছিল যে তার নিউক্লিয়ার রিয়াক্টরগুলোকে আই এ ই এর নজরদারিতে রাখতে হতো ভারতের কাছে এই নিউক্লিয়ার এনার্জির প্রয়োজন ছিল সিভিল এবং মিলিটারি উভয় ক্ষেত্রেই কিন্তু এই আই এ এর নজরদারিতে যদি রিয়াক্টর রাখা হয় তাহলে ভারতের মিলিটারি দিক থেকে যে নিউক্লিয়ার বম্ব তারা তৈরি করেছে এবং সেই বিষয়ে যে তারা কতটা শক্তিশালী সেটা সারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে যেত এরকম হলে ভারতের নিউক্লিয়ার প্রোগ্রাম কম্প্রোমাইজ হয়ে যেত ভারতের বাইশটা নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে আটটা নিউক্লিয়ার রিয়াক্টর রাখা হতো মিলিটারি কাজের জন্য অর্থাৎ নিউক্লিয়ার বম্ব তৈরি করার জন্য এমনিতেই আমাদের এখানে ইউরেনিয়ামে যোগান কম কিন্তু আমাদের এখানকার নিউক্লিয়ার সায়েন্টিস্টরা থোরিয়াম দিয়ে তিনটি স্টেজে এই নিউক্লিয়ার বম তৈরি করতেন পুরনো ডিলের ড্রাফট অনুযায়ী থোরিয়ামকে সিভিল ক্যাটাগরিতে রাখতে হতো যেটা ভারতের পক্ষে মোটেও লাভজনক ছিল না তাই ডক্টর মনমোহন সিং সবার সঙ্গে মিটিং করে সেই ড্রাফটের পরিবর্তন করার কথা চিন্তা করলেন তিনি এও বললেন যে কোন কোন রিয়াক্টার আই এর নজরদারিতে রাখা হবে যেহেতু সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয় তাই সেই ডিসিশনটাও নেবে ভারত এবং রাইসকে যখন জানানো হলো যে এই ড্রাফটে কিছু পরিবর্তন আনতে হবে আর সেখানে ভারতের এই এই শর্ত তখন তিনি একটু মনক্ষুণ্ণ হলেন তিনি সব কথা গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বোসকে জানালেন জর্জ বোস ভাবতে পারেননি যে ভারতকে যতটা তিনি দুর্বল মনে করেছিলেন ভারত কিন্তু ততটা দুর্বল নয় এবং যেখানে তার উপর অনেক প্রতিবন্ধকতা অলরেডি আরোপ করা আছে তারপরও বিনা শর্তে ভারত যে এই ডিল সাইন করবে না এটাও তাদের কাছে অনভিপ্রেত ছিল কিন্তু এই ডিল ভারতের জন্য যতটা জরুরি ছিল ঠিক ততটাই জরুরি ছিল আমেরিকার জন্য কারণ আমেরিকা এই সেক্টরে এশিয়াতে তাদের পা রাখতে চাইছিল ভারত কতগুলি শর্ত আরোপ করে প্রথমত ভারত বলে অটোনমির কথা দ্বিতীয়ত ভারতে এই শর্ত দেয় যে যে আটটা রিয়্যাক্টরকে এই আইএই এর আন্ডারে রাখবে সেই ডিসিশনটাও তারাই নেবে অর্থাৎ কোন কোন রিয়াক্টর সেই নজরদারিতে রাখা হবে সেই সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণ হবে ভারতের কিন্তু যেহেতু ভারত এনপিটি নিউক্লিয়ার পলিফেরশন ট্রিটির অন্তর্গত ছিল না তাই এই শর্তগুলো মেনে নেওয়া জর্জ বুশের পক্ষেও সম্ভব ছিল না ডক্টর সিং জর্জ বুশের সঙ্গে দেখা করেন এবং তার সাথে একটা দীর্ঘ মিটিং এর পর তিনি হাসতে হাসতে বেরিয়ে আসেন ডক্টর সিং কনভিন্স করিয়েই ফেলেন জর্জ বুশকে যদিও এই শর্তগুলি মানতে গেলে কিছু পরিবর্তন করতে হতো আমেরিকার আইনে ভারত আর আমেরিকার মধ্যে কি ডিল হলো তা জানতে সারা বিশ্ব উদ্গ্রীব ছিল আর তাই বাইরে অপেক্ষা করছিল প্রেস নতুন ড্রাফটের খসড়া খুব শীঘ্রই তৈরি করে ফরেন সেক্রেটারি এস জয়শঙ্কর সেই ড্রাফটা তুলে দেন ডক্টর মনমোহন সিংয়ের হাতে এবং প্রেস যখন সেই শর্তগুলো মেনে নিয়েছে আমেরিকা এটা জানতে পারে তখন যার পর নাই অবাক হয় কারণ আমেরিকার রাষ্ট্রীয় আইনে বেশ কিছু বদল আনতে হতো যাই হোক তার অ্যামেন্ডমেন্ট আসতে প্রায় তিন বছর সময় লেগেছিল কিন্তু এর আগে আরও একটা কঠিন কাজ ছিল আর তা ছিল আমেরিকার কংগ্রেসের সামনে ডক্টর মনমোহন সিং এর স্পিচ দেওয়া সঞ্জয় বারু ও এস জয়শঙ্কর তার জন্য একটি স্ক্রিপ্ট লিখে দেন কিন্তু সবাইকে আশ্চর্য করে প্রায় ৪৫ মিনিট ধরে প্রধানমন্ত্রী সেই আমেরিকার কংগ্রেসের সামনে ভাষণ দেন আর যা শুনে মুগ্ধ হয়েছিলেন আমেরিকার কংগ্রেস দেশে কি অবস্থা ছিল সেই সম্বন্ধে তিনি ছিলেন সম্পূর্ণ অজ্ঞ কারণ এই ডিল সাইন হলে কিছু ভারতেরও নীতির ওপর একটা আঘাত আসত এবং এর জন্য সোনিয়া গান্ধী খুব রেগেছিলেন ডক্টর মনমোহন সিংয়ের ওপর এবং তিনি নটভর সিংকে এটাও বলেছিলেন যে তিনি থাকতে কিভাবে ডক্টর সিংয়ের এই কাজে তিনি হ্যাঁ বললেন এবং নটভর সিং তাকে পরিষ্কার জানান যে প্রধানমন্ত্রী সারারাত ঘুমননি শুধু এই ভেবে যে কিভাবে ভারতের ভালোর জন্য এই ডিলটা করা যায় আমেরিকার সঙ্গে আসলে সোনিয়া গান্ধীর মতে এটা ছিল অ্যান্টি আমেরিকা নেহেরুর নন অ্যালাইনমেন্ট এজেন্ডার বিরুদ্ধে ছিল এই ডিল এবং লেফট পার্টি যেমন সিপিআই তারাও রেগেছিলেন কারণ তাদের মনে হয়েছিল যে চীন এবং রুশের বিরুদ্ধে ছিল এই ডিল অন্যদিকে ইউএস এর ল বিশেষত অ্যাটমিক এনার্জি অ্যাক্ট উনিশশো চুয়ান্নর বিরুদ্ধে ছিল এই ডিল আর যে কারণে জর্জ বুশকে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছিল আর তাই প্রায় তিন বছর লেগেছিল এই ডিলটার অ্যামেন্ডমেন্টটা কমপ্লিট করতে আইএইএ সঙ্গে কোন কোন রিয়াক্টরকে সিভিল এবং কোন কোন রিয়াক্টরকে মিলিটারি এজেন্ডার মধ্যে রাখা হবে সেই সব কিছুও তারা আলাদা করে ফেলেছিলেন যেহেতু ইউপিএ শরিক দল যেমন সিপিআই এসপি তারা এর বিরুদ্ধে ছিলেন যে কারণে ডক্টর মনমোহন সিংকে দেশের ভালো করতে গিয়েও অনেক অপমানিত হতে হয়েছিল যত বেশি তার কাজ নিয়ে তার বিরোধীরা সমালোচনা করেছিল তার থেকে বেশি তিনি সমালোচিত হয়েছিলেন তার নিজের ইউপিএ সরকারের মধ্যে বিশেষত সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কাছে দু সালের আঠারোই জুলাই জর্জ বুশ এবং ডক্টর সিং এর জয়েন্ট স্টেটমেন্ট আসে এই ডিল সম্বন্ধে ভারতই একমাত্র দেশ যে এনপিটির অংশ না হওয়া সত্ত্বেও সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নিউক্লিয়ার কমার্স করতে পারে ডক্টর মনমোহন সিং একজন উচ্চশিক্ষিত ইকোনমিস্ট যিনি উনিশশো একানব্বইয়ের এর আর্থিক মন্দা থেকে ভারতকে বাঁচিয়েছিলেন সেই মানুষটাকে এরা কাঠের পুতুলের মতো শুধু প্রধানমন্ত্রীর চেয়ারটা দিয়ে বসিয়ে রাখা হয়েছিল তাকে কথা বলতেই দেওয়া হতো না নামেই ছিলেন তিনি প্রধানমন্ত্রী কিন্তু সব ডিসিশন নিতেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী যদি তাকে নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে দেশের স্বার্থে কোনো সিদ্ধান্ত নিতে দেওয়া হতো তাহলে আজ ভারত হয়তো আরও অনেক উন্নতির পথে এগিয়ে যেত দেশ শীতের জন্য তিনি আমেরিকার সঙ্গে এই নিউক্লিয়ার চুক্তি করেছিলেন শুধু তাই নয় এই চুক্তির পর ফ্রান্সও এগিয়ে এসেছিল এবং আরেকটি নিউক্লিয়ার চুক্তি করেছিল ভারতের সঙ্গে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেওয়া সেই মহান ব্যক্তি ডক্টর মনমোহন সিংকে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের এপিসোড আশা করি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে